নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? মুন সেফটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, পাকা আম তো সবাই খেয়েছেন, কিন্তু আম মাখা কে কে খেয়েছেন? কাঁচা আম তো মাখা সবাই খায়, কিন্তু পাকা আম মাখা একবার খেলে কাঁচা আম ভুলে যাবে কিন্তু বন্ধুরা? তো দেখো, আমি এখানে আমগুলো স্লাইসিং করে খুব সুন্দর করে কেটে নিয়েছি। তারপর বেশি কিছু আমি এর মধ্যে দিইনি, শুধুমাত্র একটু ব্ল্যাক সল্ট দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। বাচ্চা, মানে খেতে এত অসাধারণ হয়েছে, মানে বলে বোঝাতেই পারবো না। তো খেলেই একমাত্র বুঝতে পারবে কিন্তু বন্ধুরা। তো আমি ভাবলাম যে এটা আমার ফ্যামিলির সঙ্গে, মানে আমার বন্ধুদের সঙ্গে, সবার সঙ্গে শেয়ার করা যাক, যার জন্য আমি একটু শেয়ার করে নিলাম। তো ব্লগটা কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট শেয়ার করতে একটুও কিন্তু পিছু হও না যেন। তো যাই হোক, দেখে থাকো পাকা আম মাখা মানে কীরকমভাবে খাওয়া যায় আর খেলে কীরকম হয় ওটাও কিন্তু আমাকে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না যেন। তো দেখো, স্লাইসিং করে কেটে নেওয়ার পর আমি তো বললাম, তো সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট কথা হলো যে এটা আমি কোথা থেকে দেখেছি এবং শিখেছি। আমার ঠাকুমা এরকমভাবে আমাদেরকে দিত। তো আমি ভাবলাম অনেকদিন পর আমি আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। আর সঙ্গে বাবাইও আমাকে জিজ্ঞেস করছিল, মা পাকা আম তো কখনোই মাখা খাইনি, এটা আবার কীরকম জিনিস? কাঁচা আম তো খেতে খুবই টেস্টি, কিন্তু পাকা আম মাখা আবার এটা তো এমনিতেই মিষ্টি। তো আমি বললাম একবার খেয়ে দে। ঠাকুমাদের হাতের বানানো, মানে ওদের জামানার যে রেসিপিগুলো, রেসিপি না ঠিক, এটা আমি কী বলছি আবার রেসিপি, মানে ওদের সময়ের যেইগুলি খুবই অসাধারণ হয় কিন্তু। কারণ ওদের মাথায় ছিল খুবই তীক্ষ্ণ বুদ্ধি, তাই না? কারণ আগেকার দিনের মানুষ অনেক কিছুই কিন্তু জানতো। তো ব্লগটা আর বেশি বড় করছি না, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো।